তোমরা যারা ডিজাইন করো এবং ফটোশপে রেগুলার টুকটাক কাজ টাজ করো, তারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা পোস্ট খুব বেশি দেখতে পারবো, সেটা হচ্ছে ফটোশপের নতুন এআই ভার্সন নিয়ে, আই মিন ফটোশপ বেটা, যেটা হচ্ছে তুমি ফটোশপের ভিতরে এআই ইউজ করতে পারবা এবং মানে অনেক জোস জোস কিছু জিনিসপত্র বানতে পারবা। তো আমি এতদিন ভাবতাম যাদের শুধুমাত্র ফটোশপের সাবস্ক্রিপশন কিনে আছে তারাই শুধুমাত্র এই সুবিধাটা পাবে। তো আমি গরিব মানুষ ভাই, ফটোশপ ক্র্যাক ইউজ করি। তো যাই হোক, তোমরা চাইলে এই ফটোশপের বেটার ভার্সনটা ফ্রিতে ইউজ করতে পারবা। এর জন্য তোমাকে আলাদাভাবে কোনো অ্যাপসও ডাউনলোড করতে হবে না, তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। সো কীভাবে তোমরা এই ফটোশপের এই জিনিসটা ফ্রিতে ইউজ করতে পারবা সেটা আজকে তোমাদেরকে দেখাবো। সো যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করার পর সার্চ দিতে হবে এডোবি ফায়ারফ্লাই লিখে, এবং সেখানে হচ্ছে এই সেকেন্ড লিঙ্কটাতে ঢুকে যেতে হবে। তো অবশ্যই জিমেলটা কানেক্টেড থাকতে হবে ক্রোমের সাথে, নাহলে কিন্তু এডোবি এটা কাজ করবে না। সো এখানে দেখতে পারতেছো যে অলরেডি ফটোশপের সব এআই এর যে সার্ভিসগুলো এখানে অলরেডি দেওয়া আছে। সো যে সার্ভিসটা তোমাদের লাগবে এখান থেকে ইউজ করতে পারবা, বাট প্রবলেম হচ্ছে একটাই, পাশে একটা ছোট্ট ওয়াটারমার্ক থাকে, সেটা ইজিলি রিমুভ করা যায় ফটোশপ দিয়ে। তো এখানে হচ্ছে আমাদের, আমি একটা পিকচার হচ্ছে এডিট করে দেখাচ্ছি, আমি হচ্ছে এই পিকচারটা এডিট করব। সো এটার শ্যুট আমি চেঞ্জ করে হইতেছে দেখাইতেছি, তো আমি একটু জুম করে নিই পিকচারটা। সো এখান থেকে আমরা হচ্ছে শুয়ের পার্টটা রিমুভ করে দিছি, এবং নিচে হচ্ছে একটা বক্স দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে আমরা মেনলি আমাদের যে কমান্ডটা সেটা টাইপ করব। তো আমি শু লিখে দিচ্ছি এবং এটা কিছুটা টাইম নেয়, অ্যান্ড বুম, লাইক অটোমেটিকলি শু চেঞ্জ হয়ে গেছে। সেম জিনিসটা আমি যদি এডিট করে চেঞ্জ করতে যাইতাম তাহলে অনেক প্যারা লাগতো। সো আমি হচ্ছে এই পিকচারটাকে সেভ করে নিতেছি, অ্যান্ড ইয়া, ইটস ইজি, রাইট?